হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিন ভিডিও আপলোড করলে আমরা কি কী সুবিধা পাবো এবং প্রতিদিন ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলের কত নাম্বার ভিডিওটি ভাইরাল হতে পারে বা প্রতিদিন ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলকে আদৌ ভাইরাল হবে আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ কোনো তথ্য যেন আপনার মিস না হয় তো চলুন আজকের মূল টপিকে চলে যাওয়া যাক মূল টপিকটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করলে আমরা কী কী বেনিফিট পাই দেখুন আপনি যখন ভিডিও প্রতিদিন আপলোড করবেন লাগাতার একটা ৬ ছয় মাস ছয় মাস অর্থাৎ একশো আশি দিনের মতো যদি মাসে তিরিশ দিন করে ধরি একশো আশি দিনের মতো আপনি যদি একশো আশিটা ভিডিও আপনার চ্যানেলে লাগাতার প্রত্যেকটা দিন নিয়ম মেনটেন করে যদি আপনি আপলোড করতে পারেন এইটা শিওর রাখুন যে আপনার চ্যানেলটা গ্রো করবে কারণ এখন বিষয়টা হচ্ছে আপনাকে একজন একটা স্বরূপ বুঝিয়ে দেই মনে করেন আপনার চ্যানেলে একটা ভিডিও আজকে আপনি আপলোড করলেন আপনার তো জিরো সাবস্ক্রাইবার তো জিরো সাবস্ক্রাইব অনুযায়ী যখন ভিডিও আপলোড করলেন অবশ্যই যতই জিরো সাবস্ক্রাইব থাক ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা অন্যান্য দর্শকের কাছে অবশ্যই শো করবে তাই প্রথম অবস্থায় শো করার জন্য ইউটিউব সার্চটাকে বেছে নিতে হবে তো যখন আপনার জিরো সাবস্ক্রাইব থেকে ভিডিওটা প্রচার হবে তখন আপনি একটা জিনিস ভাবেন সাবস্ক্রাইবার নেই তাও কিন্তু ভিডিওটা প্রচার করতেছে তার কারণটা কি ইউটিউব চাচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হোক কিন্তু আপনার নিজের কন্টেন্টের কারণে কিন্তু ভাইরাল হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে তাহলে যে প্রতিদিন আপলোড করলে কি বেনিফিটটা পাবেন প্রতিদিন আপলোড করলে আপনাকে যদি কোনো দর্শক মানে অর্থাৎ আপনার যে ভিউয়ার্সগুলো আপনার ভিডিওগুলো দেখবে সে যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নাও করে লাস্ট পরের দিন যদি আপনি আরেকটা ভিডিও আপলোড করেন সে যদি সাবস্ক্রাইব না করে ওই ভিডিওর নোটিফিকেশনটা পাবে অর্থাৎ তার ব্রাউজ ফিচারে তার ফিডব্যাকের তার কাছে আসবে এইরকমভাবে প্রত্যেক দিন ফিডব্যাক বাড়তে থাকবে আপনাকে এক পর এক পরে সাবস্ক্রাইব করবে আপনার পঞ্চাশ দিন হল আপনার ভিডিও দেখতেছে সে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতেছ না কিন্তু তার আপনার ভিডিওটা তার সামনে যাচ্ছে এটা হচ্ছে প্রথম বেনিফিট এটা হচ্ছে প্রথম বেনিফিট সে যতই সাবস্ক্রাইব না করুক আপনার কিন্তু সে ভিউর্স আপনি সাবস্ক্রাইব না করলেও ভিডিও ফিরলে তার কাছে যাচ্ছে কারণ সে আপনার ভিডিও দেখে এটাই হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করার সুবিধা এখন স্বরূপ আমি কিন্তু এখন ভিডিওগুলো গ্যাপ দিয়ে দিয়ে আপলোড করতেছি কারণে আমার ভিডিওটা কিন্তু সবার কাছে নাও পৌঁছাতে পারে কারণ ওই যে নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে যেমন আগে ভিডিওটা পৌঁছে যেত নন সাবস্ক্রাইবারদের কাছে ঠিক এই বেনিফিটটা কিন্তু প্রতিদিন আপলোড না করলে আপনারা পাবেন না তাই একটা চ্যানেল গ্রো করার জন্য সাবস্ক্রাইবার বেস এবং নন সাবস্ক্রাইবার বেস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিন ভিডিও আপলোড করা একজন স্পেশালিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন আচ্ছা এখন ভিডিও যদি প্রতিদিন আপলোড করেন আপনার কত নাম্বার ভিডিওটি ভাইরাল হতে পারে ইউটিউবে কিন্তু আদৌ পর্যন্ত কোনো ইউটিউবার বলতে পারবেন না আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলে কতগুলো ভিডিও কত নাম্বার ভিডিও ভাইরাল হবে অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে বলেন ভাই আমি দুইশো প্লাস ভিডিও আপলোড করছি আমার ভাইরাল হচ্ছে অনেকে বলছে একশো তিরিশটা ভিডিও আপলোড করছি ভাইরাল হচ্ছে না অনেকে বলতেছে ভাই একশোর উপরে ভিডিও আপলোড করছি ভাইরাল হচ্ছে না যারা অতিরিক্ত ভিডিও আপলোড করে বহুদিন কাজ কাজবাজ করতেছেন কিন্তু ভিডিও ভাইরাল করতে পারতেছে না নিশ্চিত ধরে নেন তাদের কন্টেন্টে কোনো খামতি আসে কারণ লাগাতার যদি কেউ লেগে থাকে ইউটিউব প্ল্যাটফর্মে এতগুলো ভিডিও আপলোড করে তার ভিডিও ভাইরাল না হলে এটা কী সম্ভব ভিডিওটা যদি আমার এক কথায় বলতে গেলে মানুষের প্রয়োজনমূলক ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও র্যাঙ্ক করবে এখন যদি আপনার মন যা চাচ্ছে তাই আপনি আপলোড করতে চান আজকে ওর ভিডিও ভাইরাল হয়েছে দেখে আমি ওটা আপলোড করলাম কাল ওর ভিডিও ভাইরাল হয়েছে দেখে ওইটা আপলোড করলাম এইভাবে যদি র্যান্ডমভাবে আপনি যদি কাজ করে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করার সম্ভাবনা নেই একটা নিশের সাথে যদি আপনি কাজ করেন নিজ বলতে গেলে একই টপিকের উপরে যদি আপনি কাজ করেন যে কোনো একটি ভিডিওতে ভাইরাল হলে পরবর্তী সকল ভিডিও তার সাথে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আজকে আপনি ফেসবুক টিপসে ভাইরাল হলেন কালকে যদি ইউটিউব টিপস দেন তাহলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তাই সব সময়ের জন্য লক্ষ্য রাখুন আপনার চ্যানেলের নিচটা ঠিক আছে কিনা যদি নিচটা ঠিক থাকে তাহলে প্রতিদিন আপলোড করলে আপনার চ্যানেলে বেনিফিট আসবে এবং অল্প সংখ্যক ভিডিও সবখানে বা তার অধিক প্লাস মাইনাস হলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে আচ্ছা প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনি এখানে আরও সবচেয়ে প্লাস পয়েন্ট পাচ্ছেন যে আপনার চ্যানেলে যখন হিউজ পরিমাণে ভিডিও হবে আপনি একটিবার পরিকল্পনা করে দেখুন আপনার যখন দুশোটা ভিডিও আপনার চ্যানেলে হবে একটা ভিডিও তো দিনে যদি একটা করে ভিউজ হয় তাও কিন্তু দিনে দুশো ভিউজ আসবে এবং চ্যানেলে কিন্তু বিশ থেকে পনেরোটা করে সাবস্ক্রাইব আসা শুরু করবে যদি দুই দুইশো ভিডিও আপনার চ্যানেলে ইনস্ট্যান্ট থাকে আপনার চ্যানেলে ভিডিও পনেরো বিশটা পঞ্চাশটার মতো আপনার ভিডিওগুলোতে ভিউজ খুবই কম আসবে চ্যানেল একটা রিচ যে আছে আপনার চ্যানেল যে রিচ সেটা কিন্তু আসলে খুব একটা প্রসার হবে না যত চ্যানেলে ভিডিও থাকবে তত কিন্তু রিস্ক বেড়ে যাবে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিও যাবে প্রতিদিন আপলোড করবেন ওটাও আবার নতুন ভিডিও অডিয়েন্সের কাছে যাবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিও নোটিফিকেশন তারা পাবে এবং প্রত্যেক দিন দেখবে এক্ষেত্রে আপনার চ্যানেলটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় ধীরে ধীরে র্যাঙ্ক করবে এবং প্রতিদিন ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার চ্যানেলে রিস্স বাড়বে অডিয়েন্স আসবে সাবস্ক্রাইবার বাড়বে আপনার চ্যানেলটা গ্রো করবেই তাই প্রতিদিন ভিডিও আপলোড করলে একজন ইউটিউবার অনেক অনেক সুবিধা পায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন